সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ, আমি প্রথমেই ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও অভিনন্দন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি আপনাদের সাথে। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এবং যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সেই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি এবং গত 2022 সালে যেটা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা এখন আর হচ্ছে না, এখন হচ্ছে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তো আজকে আমি নতুন একটা সেশন শুরু করলাম আমার চ্যানেলের পক্ষ থেকে, সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। তো প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আমরা জানি 2022 সালে এটা হয়েছে একটা ক্যাটাগরিতে, সেটা 23 সালে এই ক্যাটাগরি থাকতে পারে বা ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কিন্তু বৃত্তি পরীক্ষা কিন্তু থাকছে। তো এই জন্যে আমার এই চ্যানেলে আপনারা প্রত্যেকটা দিন এখানে বিষয়ভিত্তিক টিউটোরিয়াল পাবেন, প্রস্তুতিমূলক, যেগুলা যাচাই বাছাই করে যদি লেখাপড়া স্টাডি করা যায় তাহলে বৃত্তির জন্য প্রস্তুতি, ভালো একটা প্রস্তুতি হবে বলে আমি মনে করি। আর বৃত্তি পাওয়াটা আসলে নির্ভর করছে অনেকটা এলাকাভিত্তিক, আবার অনেকটা মানে এলাকাভিত্তিকটাই বেশি, যদি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ নাম্বার যে পায় তাকেই দেওয়া হয়, সেটাই নীতি। তো আশা করি আমার এই ভিডিওগুলা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন আপনার শিক্ষার্থীকে দেখানোর সুযোগ করে দেবেন, এবং যদি শিক্ষার্থী ভিডিওটা দেখে থাকেন পঞ্চম শ্রেণীর তাহলে আশা করি তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের ছড়িয়ে দিবে, যাতে করে তোমাদের প্রস্তুতিটা একসাথে নিতে পারো। একসাথে প্রস্তুতি নিলে হচ্ছে কি, একটা প্রতিযোগিতা থাকে, আর প্রতিযোগিতা থাকলে ফলাফলটা ভালো আশা করা যায়। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যদি সাবস্ক্রাইব এখনও চ্যানেলটা না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দিতে হবে যাতে করে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।